নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, আপনাদের সবাইকার শুভ হোক, আমাদের সবাইকার শুভ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। একটা হচ্ছে তো আজ শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা, আর দ্বিতীয় বিশ্ব এইডস দিবস। আজ পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে নির্ধারিত করা হয়েছে। এইডস একটা ভয়ঙ্কর অসুখ, একেবারে মৃত্যুগামী একটা অসুখ, এবং এই অসুখটা অনাচারের ফলে তৈরি হয় এবং তার সংস্পর্শে যারা আসে তাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। এইটা সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য আজকের এই দিনটা তৈরি করা হয়েছে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 15ই অগ্রহায়ণ 1431 ইংরেজির পয়লা ডিসেম্বর 2024 রবিবার। আজ অমাবস্যা, সূর্যোদয়ের সময় সকাল 6:05, সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবগণ, দিনের বেলা 2:45 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, কিন্তু আজকে চিঠি পড়ার দিন নয়, আজকে রবিবার। রবিবার মানে আজ শ্রী চৈতন্য দেবের দিন। শ্রী চৈতন্য দেবের জীবন কথা বলছি আপনাদের প্রতি রবিবার এই শরণাগত অনুষ্ঠানে। তো আজকেও তাই বলবো। চৈতন্যদেব নীলাচলে আছেন এখন, নীলাচলে রথযাত্রার উৎসব শেষ হয়ে গেছে। বাংলা থেকে প্রচুর ভক্ত, 200 ওপরে ভক্ত গিয়েছিলেন মহাপ্রভুকে দর্শন করবার জন্যে। শ্রীরূপ গোস্বামী এসেছিলেন অন্য জায়গা থেকে, বৃন্দাবন থেকে এসেছিলেন। তো সেই উৎসব সম্পন্ন হয়ে গেছে, চাতুর্মাস্য শেষ হয়ে গেছে। এইরকম একটা জায়গা থেকে আমরা শুরু করব আজকের কথা বলা, কিন্তু তার আগে একটু গান শুনে নেব। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। যা বলছিলাম আপনাদের অনুষ্ঠান পরিচিতির সময়, চাতুর্মাস্য শেষ হয়ে গেছে, বাংলা থেকে যাত্রীরা সকলেই ফিরে গেছেন। শ্রীরূপ গোস্বামী কিন্তু মহাপ্রভুর সঙ্গেই থেকে গেলেন, কিছুতেই মহাপ্রভুকে ছেড়ে যেতে পারছেন না, যেতে চাইছেন না, এবং ওখানে বসে বসে নাটক রচনা করছেন। তা একদিন মহাপ্রভু হরিদাসের কুটিরে এসেছেন। তো তাকে দেখেই হরিদাস এবং শ্রীরূপ একেবারে দণ্ডবত হয়ে তাকে প্রণাম করলেন, মহাপ্রভুও তাদের আলিঙ্গন দিলেন। সেখানে একটা আসন পাতা ছিল, মহাপ্রভু তার উপরে বসলেন। বসে দেখলেন সামনে একটা পুঁথি খোলা রয়েছে, সেই পুঁথিতে কি হাতের লেখা, শ্রীরূপের হাতের লেখা। তো জিজ্ঞেস করলেন যে কি পুঁথি তুমি লিখছ বলে, শ্রীরূপ তার উত্তর দেওয়ার আগেই হাত বাড়িয়ে পুঁথিটা তুলে নিয়ে তার মধ্যে থেকে একটা পাতা খুলে পড়তে শুরু করলেন। শ্রীরূপের হাতের লেখাটি খুব সুন্দর, অক্ষরগুলো এমন মুক্তোর মতো। তা মহাপ্রভু বললেন, বাহ বাহ বাহ, তোমার হস্তাক্ষরটি তো বড় সুন্দর। হ্যাঁ বলে হঠাৎ ওই যে কোনো একটা জায়গা খুলে আর কি সেই পুঁথিটা পাঠ করতে আরম্ভ করলেন। যত পড়েন তত তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে এবং তার সূত্র ধরে তার শরীরের মধ্যে নানান রকমের সমস্ত যাকে বৈকল্য ভাব বলে সেই রকম প্রস্ফুটিত হতে থাকে, একটা একটা প্রেমানুভূতি। যে প্রেমানুভূতি মহাপ্রভুর, যে উদ্দীপন মহাপ্রভুর মধ্যে মাঝে মাঝেই হতো, সেই রকম একটা উদ্দীপন সেইটা তাকে ছেয়ে ফেলছে, যেন তার সমস্ত শরীর গায়ে কাঁটা দিয়ে উঠছে, সমস্ত শরীর শিউরে শিউরে উঠছে। ক্রমশ তিনি ভাবের সাগরে আচ্ছন্ন হয়ে যাচ্ছেন, আচ্ছন্ন হয়ে যাচ্ছেন। তো যে পুঁথিটা তিনি পড়ছিলেন বা পড়ে শোনাচ্ছিলেন, জোরে জোরে পড়ছিলেন,
সেটা হচ্ছে শ্রীরূপ গোস্বামীর লেখা বিদগ্ধ মাধব নাটক, তার একটা অংশ পড়ছিলেন। সেই জায়গাটাই তিনি খুলেছেন যেখানে কৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণিত হয়েছে। তো সেখানে কৃষ্ণের প্রতি অনুরাগ তৈরি করবার জন্য পৌর্ণমাসী দেবী নান্দীমুখীকে আদেশ করছিলেন, আর দেবীও তাতে সম্মতি জ্ঞাপন করছিলেন। মানে শ্রীকৃষ্ণের প্রতি দেবীর অনুরাগ তো আগে থেকেই ছিল, সে কথা মনে রেখেই পৌর্ণমাসী তাকে জিজ্ঞেস করছেন যে তুই এসব জানলি কি করে। তো তিনি জবাবে বললেন, শ্রীকৃষ্ণের নাম শুনেই যে শ্রীরাধা পুলকিত হয়ে ওঠেন, এইরকম এইরকম সব কথা শ্রীরূপ গোস্বামীর লেখার মধ্যে রয়েছে। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান মহাপ্রভু বিদগ্ধ মাধব এই নাটকটি পড়ছেন এবং পড়ে ভাবে আবেশে পুলকিত হয়ে উঠছেন। ফিরে আসছি গানের পর, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন হোক জীবনের সুর বদল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শ্রী চৈতন্যদেবের কথা বলবার জন্য। শ্রী চৈতন্যদেব শ্রীরূপ গোস্বামীর লেখা বিদগ্ধ মাধব, তার যে বৃন্দাবন লীলার অংশটা, সেই অংশ সেটা পড়ছেন। তো শ্রীরূপ বলছেন যে কৃষ্ণ, দুটো বর্ণ কৃষ্ণ, এই দুটি বর্ণ কি দিয়ে তৈরি হয়েছে, কি অমৃত দিয়ে তৈরি হয়েছে? কৃষ্ণ এই নাম উচ্চারণ করলে মনে হয় যে যেন তা মুখের মধ্যে নৃত্য করছে। কৃষ্ণ এই নাম শুনে সমস্ত ইন্দ্রিয়ের কর্ম স্তব্ধ হয়ে যায়। অনেক পরে যদু ঠাকুর, তিনি একজন বৈষ্ণব পদকর্তা, তার রচিত একটা পদে ভারী সুন্দর একটা বর্ণনা দিয়েছিলেন। বলছেন যে কৃষ্ণ আখর দেখি জুড়ায় তপত আঁখি, অঙ্গ দেখিবারে আঁখি চায়, যদি হয় কোটি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখি, নাম তার তনু ভিন্ন নয়। মানে কৃষ্ণ এই অক্ষরটা দেখে তপ্ত আঁখি জুড়িয়ে যায়, তাকে তার অঙ্গ দেখবার জন্য আঁখি চায়, যদি 1 কোটি চোখ থাকে তাহলে কৃষ্ণের রূপ দেখি, তার নাম করলেই তার দেহ তার তনু দেখতে ইচ্ছে করে। তো মহাপ্রভু বসে বসে আপন মনে শ্রীরূপের রচনাটি পাঠ করে চলেছেন, আর হরিদাস তার পাশেই দাঁড়িয়ে আছেন, তিনিও মহাপ্রভুর মুখে ওই যে শব্দগুলো যেগুলো শ্রীরূপ গোস্বামী লিখেছেন সেইগুলো তো হরিদাসও শুনছেন। শুনতে 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 তার ভেতরে একটা বিভোর ভাব তৈরি হয়ে গেছে, ভাবে মগ্ন হয়ে, যেটা হয় না, মানে আপনি যখন ভাবে মগ্ন হয়ে যান তখন আপনার শরীরের যে সঞ্চালনা সেই সঞ্চালনাগুলো পাল্টে যায়। তো এই যে গান বলুন বা নাচ বলুন, এগুলো তো যাকে বলে অতিরেক, ভাবের অতিরেক যখন আমার কথাকে আশ্রয় করে তখন সেটা গান হয়ে ওঠে, তার মধ্যে সুর চলে আসে। ঠিক তেমনি করে ভাবের অতিরেক যখন আমার দেহকে আশ্রয় করে তখন সেটা গান হয়ে ওঠে, সুর হয়ে ওঠে। তো সেই রকম সুর হয়ে উঠছে, গান হয়ে উঠছে, নাচ হয়ে উঠছে, আস্তে 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 অল্প 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 করে নৃত্য করছেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি মহাপ্রভুর কথা আজ সকালবেলায়, ফিরে আসছি, একটু গান শুনে নি। ফিরে যাই সেইখানে, সেই পুণ্যস্থানে যেখানে মহাপ্রভু তিনি শ্রীরূপ গোস্বামীর বিদগ্ধ মাধব পাঠ করছেন। শুনছেন শ্রীরূপ গোস্বামী নিজে আর হরিদাস। শুনতে 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 হরিদাসের মনে হচ্ছে যে শাস্ত্রে সাধুর মুখে কৃষ্ণ নামের কত মহিমার কথা শুনেছি, কিন্তু এমন মাধুর্য কোথাও পাইনি, কোথাও পাইনি। এই হচ্ছে নাটক, এই হচ্ছে সাহিত্য। সাহিত্যের মধ্যে দিয়ে মাধুর্য যেভাবে প্রকাশিত হয় সেটা আর এমনি মুখের কথায় সেই রকম করে হয় না। করতে 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 করতে
মহাপ্রভুর পড়া শেষ হলো, কতক্ষণ ধরে পড়লেন তিনি। দুপুর হয়ে গেছে, মহাপ্রভু দুজনকে আলিঙ্গন দিয়ে সমুদ্র স্নানে চলে গেলেন। শ্রীরূপ গোস্বামীর এই বিদগ্ধ মাধব কাব্য, এই কাব্য পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, সংস্কৃতে লেখা। এই কাব্যের সঙ্গে তাহলে এই ইতিহাসটা জড়িত হয়ে আছে যে মহাপ্রভু এই কাব্য জোরে জোরে পাঠ করেছিলেন, পাঠ করে আবেশে বিহ্বল হয়ে পড়েছিলেন, এই সেই কাব্য। তো শ্রীরূপ মহাপ্রভুর সান্নিধ্যে থেকে এই যে তার সঙ্গে থাকছেন, এই সমস্তটা তার সঙ্গে থাকছেন, তার সঙ্গে কথা বলছেন, আলোচনা করছেন, তার ভাব দেখছেন, তাকে উপলব্ধি করছেন, এই সমস্তটা নিয়ে নিজেকে সম্পূর্ণ করে তুলছেন। তা মহাপ্রভুর খুব ইচ্ছে যে এই যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, যেটা আমাদের ধর্ম, সেই ধর্মের মূল প্রচারক তুমি হবে। মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে খুব উঁচু নজরে দেখছেন, যে কারণে তিনি রামকেলিতে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন আপনারা জানেন, আবার প্রয়াগে নিয়ে গিয়েছিলেন, নিজের কাছে রেখে তাকে শিক্ষা দিয়েছিলেন, তার ভেতরে যে সুপ্ত শক্তি, সেই শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। এবং তিনি ওই শ্রীরূপ গোস্বামীকে তৈরি করছেন আর কি, আজকের ভাষায় গ্রুমিং, সেই রকম সব করছেন। তো নীলাচলে মহাপ্রভুর জ্ঞানী প্রতিষ্ঠাবান যারা পার্ষদ ছিলেন, তাদের মধ্যে একজন, আপনারা তার নাম বহুবার শুনেছেন, তার কথাও বহুবার শুনেছেন, তিনি হচ্ছেন বাসুদেব সার্বভৌম। বাসুদেব সার্বভৌম ছিলেন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ। তো তিনি মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকেও এই এদের মতন বলেই মনে করছেন, নিজের মতন করে গড়ে তুলছেন। শুনছেন শ্রীরূপ গোস্বামী আর মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু তো শ্রীরূপ গোস্বামীর যে বিদগ্ধ মাধব সেটি পড়ে মুগ্ধ। এমনিতেও শ্রীরূপ গোস্বামীকে তিনি খুব পছন্দ করেন, এবং তিনি তার যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, তার প্রচারকের প্রধান প্রচারক হিসেবে তিনি শ্রীরূপ গোস্বামীকেই বেছে নিয়েছেন, সেই মতো তাকে যাকে বলে তৈরি করছেন আর কি। তো একদিন ভক্তদের সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে জগন্নাথ বিগ্রহ দর্শন করে, এবার মহাপ্রভু তো জগন্নাথ বিগ্রহ দর্শন করা তার প্রথম কাজ, তারপরে হরিদাসের কুটিরে যেতেন, হরিদাস তার সঙ্গে থাকবেন না, তিনি অন্তজ ইত্যাদি এই সমস্ত ধারণা ছিল তার। তো মহাপ্রভু হরিদাসের কুটিরের পথে যাচ্ছেন, তো যেতে যেতে ভক্তদের বলছেন যে শ্রীরূপ, তার কত গুণ, তার কত মহিমা, এই সমস্ত মহিমার কথা, গুণের কথা বর্ণনা করে শোনাচ্ছেন। এবং ভালোবাসলে যেটা হয়, ভালোবাসলে তো একটু বাড়াবাড়ি করে ফেলে মানুষে, একটু বাড়িয়েই বলছেন হয়তো, একটু 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 অতিরেক হয়ে যাচ্ছে। এবং এইটাই তার ধরন, মানে যিনি সত্যিকারের গুণগ্রাহী তার ধরন, এবং মহাপ্রভুর মতন একজন গুণগ্রাহী, তো একটু গুণের আভাস পেলেই তাকে পল্লবিত করে একবারে শতগুণ করে তোলেন। তা মহাপ্রভুর সঙ্গে বাসুদেব সার্বভৌম, রায় রামানন্দ, স্বরূপ দামোদর এরা সবাই রয়েছেন। মহাপ্রভু তো হরিদাসের কুটিরে গেলেন, সেখানে গিয়ে কুটিরের যে উঁচু দাওয়া সেইখানে সবাইকে নিয়ে বসেছেন। শ্রীরূপ আর হরিদাস শুধু নিচের ধাপে বসে রয়েছেন। তা মহাপ্রভু আলোচনা শুরু করেছেন, তিনি রূপ গোস্বামীকে বললেন যে আচ্ছা, তুমি গতদিন যে শ্লোকটি রচনা করেছো তা এদের সামনে একবার পড়ে শোনাও। এখন মহাপ্রভু বসে আছেন, তার সামনে সংকোচ খানিকটা সরে গেছে, কেননা মহাপ্রভু নিজেই তার পুঁথি পড়তে আরম্ভ করেছিলেন। কিন্তু মহাপ্রভুর পাশে যারা বসে রয়েছেন সমস্ত পণ্ডিত মানুষ, তো তাদের দিকে তাকিয়ে তাদের সামনে পড়ব, শ্রীরূপের খুব সংকোচ হচ্ছে, মানে লজ্জাই করছে আর কি, আমি কি জানি, আমি এদের সামনে আমি কি, আমি তুচ্ছাতি তুচ্ছ, কীটাণু কীট। শ্রীরূপ পড়তে পারছেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন যে আমি একটা কি শ্লোক পড়ব,
সেইটা শুনে এই সমস্ত পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞানবৃদ্ধ মানুষ তারা হাসাহাসি করবেন, এই সমস্ত যেরকম হয় আর কি সেরকম ভাবছেন, তো পড়ছেন না। কিন্তু আবার মহাপ্রভু আদেশ দিয়েছেন, সেটা লঙ্ঘন করেন কি করে, খুব দ্বিধায় পড়ে গেছেন। না, শ্রীরূপের এই যে দ্বিধা, এটা খুব অন্যায় নয়, অমূলক নয়, মানে আসলে তিনি তাদের খুশি করবার জন্যে বাহুল্য প্রকাশ করতে চায় না। তিনি দেখেছেন সামনে রায় রামানন্দ বসে আছেন। রায় রামানন্দ কিছুদিন আগেই 1502 খ্রিস্টাব্দে গীত গোবিন্দম, যে জয়দেবের যে কাব্য, তার কাব্যের অনুসরণে একটি নাটক রচনা করেছিলেন, জগন্নাথ বল্লভ নাটক, এবং সেটা রাজা প্রতাপ রুদ্রদেবকে দিয়েছিলেন। সেই নাটক রথযাত্রার সময় মন্দিরের সামনে অভিনীত হয়। তো তার সামনে আমি কি করে আমার এই বিদগ্ধ মাধব পড়ব, এইরকম একটা সংকোচ হচ্ছে তার ভেতরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা, রূপ গোস্বামীর কথা, মহাপ্রভু এখন নীলাচলে। জগন্নাথ বল্লভ নাটক রচনা করেছেন, সেই নাটক এখনো পর্যন্ত রথযাত্রার সময় মন্দির প্রাঙ্গণে অভিনীত হয়, এবং রায় তার নাটকে এই যে প্রেমের পূর্ব রাগ, ভাবের প্রকাশ, রাধার অভিমান, এই সমস্তটাই খুব সুন্দর করে একেবারে নিপুণভাবে তৈরি করেছেন, এবং সেই জন্যেই রাজা তাকে রায় বলেছেন। আসলে তো নাম রামানন্দ, রায় এই উপাধি, রাজার দেওয়া উপাধি। তো এ হলেন রায় রামানন্দ। তারপর পাশেই বসে রয়েছেন পণ্ডিত বাসুদেব সার্বভৌম, তাকে এই ভারতের অন্যতম সেরা জ্ঞানী বৈদান্তিকের মান্যতা দেওয়া হয়। এখন তিনি এই জ্ঞানের মার্গ ছেড়ে ভক্তির মার্গে এসেছেন, এবং তিনি তার স্বীকারোক্তিতে নিজের বলেছেন যে আমি বৈশেষিক ন্যায়, মীমাংসা, সাংখ্য, যোগ, বেদান্ত সমস্তটাই চর্চা করেছি, সমস্তটারই অনুশীলন করেছি, কিন্তু নন্দকুমার শ্রীকৃষ্ণের মুরলী মাধুরী এখনো আমার চিত্তকে আকৃষ্ট করে রেখেছে। জ্ঞানের চর্চা অনেক হলো, জ্ঞানের চর্চা, জ্ঞানের পথ ধরে, শুষ্ক জ্ঞানের পথ ধরে, যুক্তিতর্কের পথ ধরে অনেক গেলাম, কিন্তু এই যে কৃষ্ণলীলা, এই যে তার বাঁশির ধ্বনি, এ আমাকে সমস্ত জ্ঞানের চর্চাকে ভুলিয়ে দিয়েছে। তো যে কথা বলছিলাম আপনাদের, যে এই রকম সব জ্ঞানীগুণী লোকজনেরা রয়েছেন, তাদের সামনে শ্রীরূপ ভাবছেন যে আমি আমার লেখা পড়ব, সে কীরকম হবে, মানে কিছুতেই আর পড়ে উঠতে পারছেন না। তো তখন স্বরূপ বলেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমার খুব লজ্জা করছে তো আমাদের সামনে পড়তে, আচ্ছা বেশ আমি একটু পড়ে শোনাই বলে স্বরূপ তার পুঁথিটি নিয়ে নাটকের শুরুটা, শুরুতে মঙ্গলাচরণ, নামদি, শ্লোক, প্রস্তাবনা, এই সমস্ত পড়তে আরম্ভ করলেন। আর মহাপ্রভু একবারে এক মনে শুনছেন, শুনতে শুনতে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, বা 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 বা, চমৎকার চমৎকার চমৎকার, বললেন যে না না স্বরূপ, না 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 শ্রীরূপ, তুমি পড়ো। প্রভু কহে কহ রূপ নাটকের শ্লোক, যে শ্লোক শুনিলে লোকের যায় দুঃখ শোক। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত, 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর কথা। তো মহাপ্রভু বলছেন, স্বরূপকে বলছেন যে না 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 না, আর পড়ো না, তুমি আর পড়ো না, এবারে ওকে রূপকে পড়তে বলো। এই যে রূপগোস্বামীর যে বিদগ্ধ মাধব নাটক, তার কথা বলেছি আপনাদের, যে বিদগ্ধ মাধব শ্রীকৃষ্ণের ব্রজলীলা অনুসরণ করে তৈরি হয়েছে। তো সেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধা, তার সখী, এদের সঙ্গে যে লীলা বিলাস, তার কথা বলা হয়েছে, এবং সমস্তটাই সম্ভোগাশ্রিত। আর মহাপ্রভু এই সম্ভোগের কাহিনী খুব পছন্দ করতেন। তো সকলে বলছেন, মহাপ্রভু নিজে বলছেন, তখন শ্রীরূপ মনে মনে ভাবলেন যে না না আর না, আমি পড়ি, সমস্ত বাধা সংকোচ দূরে রেখে। তো
এই নাটক থেকে জোরে জোরে পড়ে শোনাচ্ছেন। কোন জায়গাটা শোনাচ্ছেন? মিলনের সময় প্রেমিক এবং প্রেমিকার চিত্তে যে সুখোল্লাসের উদ্গম হয় এবং তার ফলে যেভাবে তাদের মন বিকশিত হয় তাকে সম্ভোগ বলে তো, এবং তার বিপরীত যে ভাব তাকে বলে বিপ্রলম্ভ। বিপ্রলম্ভে ভাবের বিচ্ছেদ থাকে, বিরহ থাকে। তো প্রেমে এই দুটোই আছে, ভালোবাসা আছে আর বিরহ আছে। 92.7 বিগ এফএমএ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। বিদগ্ধ মাধবের কথা শ্রীরূপ গোস্বামী তার বিদগ্ধ মাধব নাটক পাঠ করে শোনাচ্ছেন, এবং সেখানে এই যে প্রেম, প্রেমের মধ্যে বিরহ আছে, মিলন আছে। এই মিলন, সম্ভোগ এবং বিরহ, বিপ্রলম্ভ, এই দুটো, এই দুটোই দুটো মিলে যাচ্ছে। অন্তরে প্রেমের পূর্ণতা সেটা পাওয়ার সুযোগ আছে, কিন্তু তা সত্ত্বেও নানা পথে বিরহ আসে। প্রেমের মধ্যে নানান সময়ে নানানভাবে অতৃপ্তি আসে। এই 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 সমস্ত কথা এই নাটকের মধ্যে দিয়ে তিনি বলছেন। তো নাটকে কি আছে, যে জায়গাটা তিনি পড়ে শোনাচ্ছেন সেটা বলি আপনাদের। রাধা এবং কৃষ্ণ যমুনার তীরে বিহার করছেন। তো বৃন্দাবনের যিনি অধিষ্ঠাত্রী দেবী, বৃন্দা দেবী, তো তিনি শ্রীকৃষ্ণকে দুটো রক্তপদ্ম উপহার দিয়েছেন, যে তুমি কানে পড়ো, তোমার কানের কুণ্ডল হিসেবে, কর্ণভূষণের জন্যে এই দুটো রক্তপদ্ম তোমাকে দিলাম। তো সেই পদ্মের মধ্যে একটা ভ্রমর লুকিয়েছিল, সেই ভ্রমর উড়ে গিয়ে শ্রীরাধার মুখটাকে পদ্ম ভেবে তার উপরে বসবার চেষ্টা করছে। আর শ্রীরাধা বারবার হাত দিয়ে তাকে তাড়িয়ে দেবার চেষ্টা করছেন, কিন্তু সে সেখান থেকে উড়ে গিয়ে আবার শ্রীরাধার হাতের কাছে, সেই হাতটাকে পদ্ম ভেবে তার উপরে বসবার চেষ্টা করছে। রাধা কি করব আমি বুঝতে পারছি না, তাড়াতাড়ি নিজের আঁচল দিয়ে তাকে তাড়াবার চেষ্টা করছে, সে কিছুতেই যেতে চাইছে না। তো তার অবস্থা দেখে মধুমঙ্গল একটা লাঠি নিয়ে এসে তাকে তাড়িয়ে দিয়ে অনেক দূরে রেখে এলেন, আর সেখান থেকে চিৎকার করে শ্রীরাধাকে শুনিয়ে বললেন, মধুসু আনো তীরে হিদ। রাধা তার কথাটা শুনে মনে হলো যে মধুসূদন তিরোহিত হয়েছেন, মধুসু আনো তীরে হিদ, তিরোহিত হয়েছেন। তখনই রাধা শোকে কাঁদতে কাঁদতে বলছেন, মধুসূদন কোথায় গেল, কোথায় গেল মধুসূদন, কোথায় গেল? অথচ মধুসূদন কিন্তু তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। এই যে রাধার আকুতি, কান্না, হাহাকার, এইটা দেখে কৃষ্ণের খুব ভালো লাগছে। তাহলে আমার, আমি তিরোহিত হয়েছি, এই এই খবরটা যদি কোনোভাবে রাধা পায় তাহলে সে এই রকম করবে। তিনি মিটিমিটি হাসছেন আর অন্য সখীদের বলছেন, বলো না, বলো না, বলো না, আমি যে পাশে আছি সেটা বলো না। এই হচ্ছে মিলনের মধ্যে থেকেও বিরহের আশঙ্কা। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শরণাগত। ফিরে আসছি গানের পর মহাপ্রভুর আরো কথা বলবার জন্য। ফিরে এলাম 92.7 বিগ এফএমএ শরণাগত অনুষ্ঠান শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। শ্রীরূপ গোস্বামী তার নাটক পড়ে শোনাচ্ছেন, এই জায়গাগুলো পড়ে শোনাচ্ছেন, আর ভাবে বিহ্বল হয়ে পড়ছেন সামনে যারা আছেন তারা। মহাপ্রভুর কথা তো বলাই বাহুল্য, যে সম্ভোগের সময় প্রেমিক প্রেমিকাকে তার বাইরের দিক থেকে, তার শরীরের দিক থেকে, দেহের দিক থেকে তাকে পাচ্ছে, কিন্তু মনে মনে কোথাও হারিয়ে ফেলতে পারে। এই এই এইটা তার একটা উদাহরণ শ্রীরূপ গোস্বামীর এই যে কাব্যটা থেকে বা নাটকটা থেকে পড়ে শোনালাম, নাটক তো কাব্যই। আর বিপ্রলম্ভে, বিরহের সময় বাইরে হারিয়ে যায় বটে, কিন্তু প্রিয়তম অন্তর জুড়ে বিরাজ করে। আমি আপনাদের এই শ্লোকটা অনেকবার বলেছি হয়তো, যে সঙ্গম বিরহ বিকল্পে বরমিহ বিরহ না সঙ্গমস্তস্যা, সঙ্গে সৈব তথৈকা ত্রিভুবনম অপি তন্ময়ং বিরহে। মানে সঙ্গম এবং বিরহের মধ্যে বিরহটাই ভালো,
তার কারণ সঙ্গমের সময় সে তো আমার কাছে থাকে, কিন্তু বিরহের সময় সে ত্রিভুবন জুড়ে থাকে। তাকে ছাড়া ত্রিভুবনকে আমি দেখতে পাই না, সে সব জায়গায় থাকে যেহেতু সে শারীরিকভাবে আমার সামনে নেই। শ্রীরূপের মথুরা এবং দ্বারকার কাহিনী রয়েছে এই, সেখানে ওই বিপ্রলম্বই প্রধান, যে সবটা জুড়ে কৃষ্ণ আছেন, সবটা জুড়ে কৃষ্ণ আছেন। তো এইরকম সব শুনছেন ললিত মাধব নাটক। ললিত মাধব নাটক বৈষ্ণবরা বড় আদরের সঙ্গে বরণ করে নিয়েছেন, তার বিবরণ আছে। গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কান্দে, হইল উন্মাদ দুঃখে ধৈর্য নাহি বান্ধে। এই যে বিদগ্ধ মাধব এবং ললিত মাধব, এই দুটি নাটক, যারা বৈষ্ণব, যারা সত্যিকারের গভীর ভাবের বৈষ্ণব, তাদের কাছে একেবারে মানে একেবারে পুজো করবার মতন, একেবারে রাধাকৃষ্ণ যে লীলা, সেই লীলার যে শিক্ষা, সেই শিক্ষার প্রায় দিশারই বলা যেতে পারে। তো শ্রীরূপ গোস্বামী এই দুটো নাটক পড়ে শুনিয়েছেন সকলকে, সবাই একেবারে মুগ্ধ। রামানন্দ শুনে বললেন যে কি অপূর্ব নাটক তুমি রচনা করেছ শ্রীরূপ, কি অপূর্ব নাটক তুমি রচনা করেছ। তুমি আবার তার মধ্যে ঠিক ঠিক সিদ্ধান্ত সুন্দর করে একেবারে মিশিয়ে দিয়েছ। আর স্বরূপ বলছেন যে শ্রীরূপ প্রথমে কৃষ্ণলীলা নাটকে ব্রজলীলা পুরলীলার কথা একসঙ্গে সন্নিবেশিত করেছিলেন, পরে মহাপ্রভু তাকে নির্দেশ দেন যে তিনি দুটো আলাদা করে দুটো ভিন্ন নাটক রচনা করবেন। এত ভালো হয়েছে, দুটো নাটক পেলাম আমরা, এবং এই দুটো নাটক এত ভালো হয়েছে যে তার কোনো সীমা পরিসীমা নেই। তো রামানন্দ বলছেন আবার 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 শ্রীরূপ ওই নান্দি শ্লোক আর ইষ্ট দর্শনের জায়গাটা তুমি আরেকবার পড়ো, আরেকবার পড়ো, আরেকবার শুনি। তো শ্রীরূপ গোস্বামী আরেকবার পড়বেন পড়বেন, কিন্তু দেখছেন যে তার ইষ্ট সামনেই বসে রয়েছে, প্রেমে লজ্জায় সংকুচিত হয়ে পড়েছেন। তো মহাপ্রভু তাকে বলছেন যে তুমি লজ্জা করছো কেন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। শ্রীরূপ গোস্বামীকে মহাপ্রভু বলছেন যে তুমি পড়ো পড়ো পড়ো, লজ্জা করো না, পড়ো। তো তিনি ইষ্ট মহিমা বর্ণনা এইটা শুরু করলেন, ইষ্ট প্রভুর মহিমা বর্ণনা করছেন, এবং মহাপ্রভু তার সামনে বসে আছেন। মহাপ্রভুই তো ইষ্ট, তিনি কিন্তু কোনো খুশির ভাব প্রকাশ করছেন না, বরং তাকে দেখে মনে হচ্ছে তিনি একটু রেগে গেছেন, ক্ষুব্ধ হয়েছেন। তারপরে বললেন যে না 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 না, ঠিক না, ঠিক না, ঠিক না, এসব আত্মস্তুতি করা হচ্ছে। মহাপ্রভু নিজের কথা শুনতে সংকোচ বোধ করছেন, তবে তার অন্তরঙ্গ যারা সেখানে ছিলেন, ওই সারব দামোদরের কথা বলছিলাম, সার্বভৌম বাসুদেব সার্বভৌমর কথা বলছিলাম, তারা তাদের খুব ভালো লাগছে। রায় তো নিজেও ছিলেন, তিনি আবার একজন নাটককার, তিনি নাটকের বিষয়বস্তু শুনেই শুধু ক্ষান্ত হলেন না, তিনি নাটকের নানান রকম অংশ থেকে প্রশ্ন তুলে নানান রকম, আচ্ছা এটা কেন হলো, ওটা কেন হলো, এটা তুমি কিভাবে ভাবলে, ওটা তুমি এই রকম, বিশেষ করে নাটকে যে প্রেমের কথা বলা হয়েছে, সেই প্রেম উৎপত্তির কারণ, প্রেমের লক্ষণ, ভাবের স্বভাব, এইগুলো নিয়ে নানান রকম শ্রীরূপ কিভাবে দেখছেন ব্যাপারটা, কিভাবে বুঝছেন ব্যাপারটা, কিভাবে এই সমস্ত ব্যাখ্যা শুনতে চাইছেন। এমনকি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যে মুরলীর ধ্বনি, অপ্রাকৃত মুরলীর ধ্বনি, বা কৃষ্ণ রাধার সম্বন্ধ, এই সব নিয়ে নানান রকম জিজ্ঞেস করছেন। আর শ্রীরূপ খুব ভদ্রভাবে, খুব বিনীতভাবে তার প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। রায় রামানন্দ খুব খুশি হলেন, খুশি হয়ে খুব প্রশংসা করছেন, বললেন তোমার কবিত্ব অমৃত ধারার মতো,
তুমি আর একবার ললিত মাধব নাটকের নান্দী শোনাও। আবার সেই নান্দী শ্লোক আবৃত্তি হলো। এর মধ্যেও একটা অংশে মহাপ্রভু স্তুতি করা আছে। তা মহাপ্রভু এতক্ষণ ধরে শুনছেন, কিন্তু যে মুহূর্তে তার নামের স্তুতি এলো, তিনি বললেন যে কি করলে তুমি আমার আমার কথা কেন বলছো? তুমি অমৃতের মধ্যে খার মিশিয়ে দিলে। তো রায় বললেন, না 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 না, আপনি এটা ঠিক বলছেন না। মহাপ্রভু বললেন, এমন সব কথায় তোমাদের উল্লাস হতে পারে, কিন্তু আমি নিজে লজ্জা বোধ করি। আমার প্রশংসা করে তুমি কৃষ্ণ কথা লিখছ, এতে তো লোকে আমাকে উপহাস করবে। আসলে মহাপ্রভু তিনি লোকলজ্জাকে খুব বেশি গুরুত্ব দিতেন। শেষ করলাম আজকের মতো রবিবারের শরণাগত অনুষ্ঠান। আবার পরের রবিবারে আপনাদের শোনাব মহাপ্রভুর কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, আপনাদের সবাইকার শুভ হোক, আমাদের সবাইকার শুভ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। একটা হচ্ছে তো আজ শ্রী শ্রী মিত্র বা